এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এলো খবরের মাধ্যমে। হাসপাতালের ইমার্জেন্সিতে ডিউটি অবস্থায় ডাক্তার রোগী যাচ্ছেন হাসপাতাল চত্বরের নিজস্ব চেম্বারে। শুধু তাই নয়, টাকার বিনিময়ে চলছে সরকারি পরিষেবা সহ রমরমিয়ে রক্তের কালোবাজারি কারবার। মুর্শিদাবাদের কান্দির বনুয়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসক ডাক্তার দিনীন গায়েনের বিরুদ্ধে এক ল্যাব ব্যবসায়ীর অভিযোগ মোতাবেক হাসপাতালে গিয়ে দেখা গেল কর্মরত অবস্থায় ডাক্তারবাবু চিকিৎসা করছেন হাসপাতাল চত্বরে একটি সরকারি ভবনে। তবে চিকিৎসার বিনিময়ে টাকা পয়সা নেওয়ার কথা মিথ্যা বলে দাবি করেছেন ওই চিকিৎসক সহ অন্যান্য রোগীরা। আমি এটা বলতে পারবো না কেন কে করছে না করছে, আমি বলতে পারবো না। আপনার বিরুদ্ধে এরকম ভাবে চক্রান্ত কার্যক্রম করা হচ্ছে না, আমি ওইসব কিছু বলবো না। যদি জনগণ আমাকে বলে আমি অন্যায় করছি, যা বলবো আমি তাই শুনবো। কিন্তু অভিযোগটা তো উঠছে, কেন এই অভিযোগ উঠছে? অভিযোগ একজনে যদি অভিযোগ করে আর হচ্ছে পঞ্চাশ জনে যদি তাকে উনি কেন উনি কি কোনো স্বার্থের জন্য জড়িত আছেন বলে মনে করেন? এর আমি জানি না, উনি তো আমার নামে করছেন, দারবাবুর নামে করছেন, এখানে ওসি সাহেবের নামে করছেন, উনি মেন্টালি মনে হয় ডিসব্যালেন্স আছেন আমার এটা মনে হচ্ছে। পরে স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ রোগীদের মুখ থেকে জানা যায় ওই ল্যাব ব্যবসায়ী আসল দালাল। অবৈধভাবে তিনি হাসপাতাল এলাকায় তৈরি করেছেন ল্যাব এবং সেখানেই নিজের প্রভাব খাটিয়ে রোগী নেওয়ার চেষ্টা করছেন অভিযুক্ত ওই ল্যাব ব্যবসায়ী বুলবুল। রাখানে রোগী দেখেন, বয়স্ক বুড়ো বুড়ো মানুষগুলোকে শেষ দেখানে নিয়ে আসতে হয়, বুঝলেন? ও অফিসে যান না। ব্লাডের বিষয়টা ব্লাডে তো বেলা নিয়ে যাচ্ছে, এখানে দুটো দল রেখে সমান আছে তন্ময়, ওরা প্রেসক্রিপশন ধরে ব্লাডে বেলা নিয়ে যায়, ওখানে পরীক্ষা করায়। হাসপাতালের বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে যে রক্তসহ একাধিক পরীক্ষা কেন্দ্রগুলিতে দালালে ভরে উঠেছে। বনুয়া গ্রামীণ হাসপাতালের বাইরে থেকে আসা বিভিন্ন রোগীরা এই দালালদের খপ্পরে পড়ছেন। এছাড়া অভিযোগ হয় না সঠিকভাবে কোনো চিকিৎসা, একাধিক গাফিলতির কথা বলছেন রোগী থেকে রোগীর পরিবারের লোকেরা। তবে দালালদের এই রমরমিয়ে করা কালোবাজারি খবর নাকি জানে না পুলিশ প্রশাসন। তবে হাসপাতালের পক্ষ থেকে বেশ কয়েকবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই দালালদের বিরুদ্ধে, তারপরেও চলছে হাসপাতালের রমরমিয়ে দালাল রাজ। বুধবার সকালের এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে অবশেষে বনোয়া থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। খেয়াল খুশি মতো কাজ করছে, পেশেন্ট ভালো চিকিৎসা হয় না। আবার ঘুরিয়ে বলতে গেলে যে আমি থানার স্টাফ ডাকছি, দিয়ে হাজিতে ভরে দেবো, এই সব অভিযোগ। আর একটা পেশেন্ট ভালো করে দেখে না। এখানে যে রক্ত রিপোর্ট, রক্ত হয়তো কারোর ডেঙ্গু কি কারোর ম্যালেরিয়া, ডাক্তারবাবুরা এটা তো রিপোর্ট না করে ই করতে পারে না। তবে ডাক্তারবাবু খুবই অশেষ লোক, ভালো, দীর্ঘদিন থেকে বনোয়া হাসপাতালে আছেন এবং উনি বিনা পয়সাও লোককে সাহায্য দেন। এবার বিষয়টা হচ্ছে, আমি বললে তো হবে না, এখানে আরও পাঁচটা লোক আছে, তাদেরকে শুধান। মিথ্যা অভিযোগ করলে কেউ মানবে না। চিকিৎসা ক্ষেত্রে আছেন ডক্টর দীনেশ গায়েন সাহেব, উনি রাত্রি 12টা 1টা 2টো হলেও আমরা কিন্তু পরিষেবা পাই, উনি ঘুম থেকে উঠে মানুষের সেবা করেন। দ্বিতীয় অংশ কত হলো, চক্রান্ত করেছে দালাল। চক্রান্ত কেউ যদি মনে করে যে আমি কারোর বিরুদ্ধে চক্রান্ত চালাবো, সে চালাতে পারে, কিন্তু অন্যায় কাউকে সাপোর্ট করে না, উনি অন্যায় করেন না, ওনাকে আমরা সাপোর্ট করতে পারবো না।